ইসলাম নিয়ে কটূক্তি করায় বিজেপি বিরুদ্ধে পদক্ষেপ নিতে ভারতের মুম্বাই ঘেরাও করতে রোড মার্চ করেছেন হাজার হাজার মুসল্লি অল ইন্ডিয়া মজলিস ই ইতেহাদুল মুসলিমিন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে এ পদযাত্রা কর্মসূচি পালিত হয় সংবিধান র্যালি নামে সম্ভাজীনগর থেকে ভারতের মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন হাজারো মুসল্লি পদযাত্রায় অংশ নিতে মারাঠওয়াডার বিভিন্ন এলাকা থেকে শত শত যানবাহন সম্ভাজীনগরে আসে এরপর সমৃদ্ধি সুপার এক্সপ্রেস হয়ে মুম্বাইয়ের দিকে যাত্রা শুরু করে চব্বিশ সেপ্টেম্বর মুলুন্ড টোল প্লাজায় পৌঁছানোর পর সেখানে জেলা কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে ধর্ম নিয়ে কটুক্তি করায় বিজেপির ইমতিয়াজ জলিল রামগিরি মহারাজ এবং রিতিশ রানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আবেদন জানান তারা ক্রিমিনাল অ্যাক্ট নেই না কে উপর কারবাই নেই হি চাই হ্যাঁ ফেসলা কি মুম্বাই মজলিস এ ইত্তেহাদুল মুসলিমীর দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে এই পদযাত্রার কর্মসূচি পালিত হয় ছত্রপতি চন্দ্রানী চন্দ্রা নিউজ টোয়েন্টি ফোর